ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আমি
বিন্দু চিহ্ন ব্যবহার করব, কিন্তু পাশাপাশি যখন এসএসসি, এইচএসসি, পিএইচডি এগুলা লিখবো তখন আমি কম ব্যবহার করব। তাহলে সবাই খেয়াল করেছ, শব্দের সংক্ষিপ্ত ব্যবহারে আমি এই বিন্দু চিহ্নটি ব্যবহার করে থাকি। তাহলে আবার দেখো একটু, বিন্দু এখানে নৈমিত্তিকগুলো তুমি এইভাবে, যেমন দেখো বন্ধনী চিহ্নের বিরতি কাল কত, তাহলে কি হবে, 1 সেকেন্ড নাকি 2 সেকেন্ড নাকি বিরতির প্রয়োজন নেই, কি হবে, বিরতির প্রয়োজন নেই। আর এই বন্ধনী চিহ্ন কোন শাস্ত্রে বসে, গণিত শাস্ত্রে বসে। আবার দেখো হাইফেন, হাইফেন কোথায় বসে, সমাসগত পদ আলাদা করতে কোন চিহ্ন বসে, সমাসগত পদ আলাদা করতে হাইফেন বসে। আবার যদি আমরা বলে থাকি যৌগিক ও মিশ্র বাক্য সংযোগ বোঝাতে কোন চিহ্ন বসায়, তাহলে অবশ্যই কি ড্যাশ, আর যেখানে ড্যাশ আছে সেখানে আমরা কতটুকু সময় থাকবো। যদি এভাবে প্রশ্নটা করি যে ড্যাশের বিরতি কাল কত, তাহলে কি হবে, 1 সেকেন্ড। এভাবে বারবার তুমি বাসায় নৈমিত্তিকগুলো করবে, তাহলে আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ভালো থাকো, আবারও তোমাদের ধন্যবাদ, আসসালামু আলাইকুম।